পাঁচ বিঘা জমিতে মালটা চাষ করে বিপুল মুনাফা লাভের আশা করছেন মাগুরার কৃষক অলিয়া রহমান। তার বাগানে 500 মালটা গাছ আছে। প্রায় প্রতিটি গাছে মালটা ধরেছে, যা এক মাসের মধ্যে বিক্রির উপযোগী হবে বলে আশাবাদী অলিয়া রহমান। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। 2017 সালে নিজের 5 বিঘা জমির উপর মালটা বাগান গড়ে তোলেন সদর উপজেলার রূপাটি গ্রামের অলিয়ার রহমান। এবছরই প্রথমবারের মতো প্রতি গাছে গড়ে 20টি করে ফল ধরেছে। বাগান তৈরিতে খরচ হয়েছে 8 থেকে 10 লাখ টাকা। প্রথম বছরেই 2 লাখ টাকার মালটা বিক্রি করবেন বলে আশা করছেন তিনি। খুব দ্রুতই আমাদের এই বাগানের যে ফল আছে এর ম্যাচিউরিটি হয়ে যাবে এবং আমরা বাজারজাত করব আশা করি, এবং আমরা খুব তাড়াতাড়ি একটা বড় রকম অর্থনৈতিক সাফল্যে পৌঁছে যাবো বলে এটা আমার ধারণা। প্রতিদিনই কৃষক অলিয়ার রহমানের মালটা বাগান দেখতে আসছেন স্থানীয় কৃষক। এখানে বাগানটা দেখতে আসছিলাম, বাগানটা দেখে খুবই ভালো লাগছে, আগামীতে আমরা করার পরিকল্পনা করতেছি। মানুষের বাড়ি একটা দুটো করে চারা আছে, কিন্তু সেগুলো টক, কিন্তু এই মালটা টক না, খুবই আমরা যা কিনে খাই তাতে খুবই খুবই সুস্বাদু। যদি আমরা ধান এবং পাটের উপরে বেশি ডিপেন্ডেবল না হয়ে ফল বা সবজি চাষের আগ্রহী হয় তাহলে অন্তত পক্ষে আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক লাভবান হবে বলে আমি মনে করি। কৃষি বিভাগ বলছে মালটা বাগান সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বাড়ি মালটা 1 এবং 2, আমাদের দেশের মাটির যে গুণাগুণ এবং আবহাওয়ার যে পরিস্থিতি তাতে আমাদের দেশে এটা খুব সুন্দরভাবে সফলভাবে একটা চাষযোগ্য ফসল। আমরা চাই যে আরও এই ইনার চাষ দেখে আরও যেন কিছু চাষি এই মালটা বাগান করতে ইচ্ছুক হয়। এবছর মাগুরা জেলায় 8 হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে মালটা চাষ হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।